সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 24 জুলাই 2020 শুক্রবার। এই যে আপনারা যে দেখছেন, এটা ঢাকার কমলাপুর অস্থায়ী পশুর হাট। এই যে দেখুন, এখানে গরু আসতে শুরু হয়েছে, এই যে দেখছেন আপনারা। তবে ফাঁকাই রয়েছে, তবে মূলত আজ যেহেতু শুক্রবার, এই জন্য কিছু কিছু গরু আসা শুরু করেছে। তা আসুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? চুয়াডাঙ্গা থেকে। এর আগে ঢাকায় কুরবানির হাট করছেন? হ্যাঁ জি। কোন হাটে ছিলেন এর আগে? এর আগে মিরপুরে ছিলাম। মিরপুরে এইবার প্রথম আসলেন কমলাপুর? কমলাপুর প্রথম আসছেন। কয়টা গরু আনছেন? আনছি 17টা। হ্যাঁ 17টা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা একটু গরুগুলি একটু দেখি। আসুন আপনাদেরকে আমরা, এই যে দেখছেন আপনারা, তারা অনেক দূর থেকে এসেছে। এই যে এই গরুটা আনছেন? আচ্ছা এটা দাম কয়টা? দুই দাম আপনার? এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 75,000। আর নিয়ত করছেন কত টাকা দিবেন? 70 হইলে আপনার 80 টাকাটা। খরচ কি বেশি পড়ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখছি যে শুয়ে রয়েছে, এটা কা? এটাও আপনার? এটার দাম কত যাচ্ছেন? 1,10,000। এটার গোস্ত কিরকম হবে ভাই? এত বেশি হবে না ভাই। আচ্ছা এটার দাম কত, মানে নিয়ত কত করছেন, ছাড়বেন? 95 হলে আপনি ছাড়বেন? আচ্ছা ধন্যবাদ। এই এইগুলি আপনার? হ্যাঁ এটা তো অনেক বড়, একটু দেখছি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই কমলাপুর হাটে আপনাদেরকে আমরা আজকে কুরবানির গরু আমরা দেখানোর চেষ্টা করছি। এটা দাঁত কয়টা? চারটা। এটার দাম কিরকম চাচ্ছেন? 1,60,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা আপনারা আসছেন কবে? আজকে আসছেন? এখন পর্যন্ত দরদাম করছে কেউ? এইটার কিরকম দরদাম হয়েছে একটু বলেন তো। 20 পর্যন্ত দাম হয়েছে। 1,20,000, মানে ছাড়ছেন না? এটা আমরা একটু বেশি মনে করছি, 30-30 হলে, মানে 8-10,000 বেশি হলে ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, এই যে 1,20,000 পর্যন্ত এটা দাম উঠেছে। তারপরে এই যে এপাশে দেখছি, এটা মোটামুটি একই সাইজ, আচ্ছা একটু বেশ কম হবে, কিন্তু মোটামুটি একই সাইজ। আচ্ছা মানে জোড়ার দাম কত চাচ্ছে? 2,50,000 হলে ছেড়ে দেবে? 2,50,000। আচ্ছা 2,50,000 হলে ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, তারপর আমরা একটু এদিকে দেখি। আচ্ছা আমরা একটু ছোট গরুগুলি দেখি তো, ওই যে কোনায় যে ছোট গরুটা আছে, এটার দাম কত যাচ্ছে? আর নিয়োগ করছেন কত টাকা? 65। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদের কাছে ছোট গরুর খবর জানতে চান, এই যে আপনারা দেখুন, ওনারা বলছেন যে 60-65 হাজারে ওনারা নিয়োগ করেছেন এই সাদা গরু। এটা একদম দেশাল সার। এই যে দেখুন, ছোট গরু বড় গরু মোটামুটি বিভিন্ন সাইজের গরুই ওনারা এনেছে সাতক্ষীরা থেকে। তা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা আরও কিছু গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এবার সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন অনেক বড় সাইজের, এই যে আপনারা দেখুন এখানে বেশ বড় বড় সাইজের। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া। আচ্ছা এই যে আমরা দেখছি, এটা কি জাতের? এটা একদম দেশাল। দেশাল জি।
আচ্ছা এই 7-10 লোকাল 1 টাকা রাস আছে আচ্ছা এটা আপনার কি পরিমাণ গোস্ত হবে এটা পরে পূর্ণমন আছে পূর্ণমন হ্যাঁ এটা কি স্কেলে তুলছিলেন হ্যাঁ জি 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 স্কেলে তুলছিলেন জি হ্যাঁ স্কেলে পূর্ণমন হইছে হ্যাঁ হইছে আচ্ছা এটা দাম কত যাচ্ছে দাম দিচ্ছে 3 লাখ 3 লাখ চাইছেন জি এখন পর্যন্ত দরদাম করছে কি দরদাম হ্যাঁ করছে কত 220 হয়ে গেছে 220 আর আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন নিয়ত করছি 670 হলে ছেড়ে দেব 2 লাখ 670 হলে আপনি বলছেন ছেড়ে দিবেন হ্যাঁ ছেড়ে দেব আচ্ছা আপনার এখানে তো দেখছি আমরা অনেক বড় বড় আপনি এনেছেন এই যে সুপ্রিয় দর্শক দেখুন এই যে দেখুন এই যে এখানে দেখুন আপনারা আর ওই যে একটা শুয়ে রয়েছে হ্যাঁ সর্বমোট কতগুলি বড় আনছে সর্বমোট 9টা গরু আনছে 9টা জি আচ্ছা এটার প্রাইস কি রকম চাচ্ছেন আরে প্রাইস আছে আড়াই আড়াই হুম আড়াই লক্ষ জি এটা দরদাম হইছে জি দরদাম হয়ে গেছে 2 হয়ে গেছে আর কি 2 বলে গেছে মানে কত হইলে আপনি ছাড়বেন আড়াই হলে ছেড়ে দেব আর কি আড়াই হলে ছাড় হ্যাঁ ছেড়ে দেব আর ওই ক্রস গরুটা আপনার হ্যাঁ ক্রস গরু এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে আর আপনাদেরকে আমরা একটু ক্ষমা চেয়ে নেই কারণ এই যে মাইকের আওয়াজ প্রচন্ড আওয়াজ আপনারা শুনছেন এই আওয়াজের মধ্যে আমরা আসলে আপনাদের যদি একটু ডিস্টার্ব হচ্ছে সেজন্য অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন ভাই এটা দাঁত কয়টা চাইদা এটার ওজন কিরকম হবে হ্যাঁ 16-17 মন আছে 16-17 মন মানে মাপ ছিলেন অনেকদিন আগে আর এর পরে আড়া আনা ধরে আনা পড়া নাই আচ্ছা প্রথমে মাপ ছিলেন কত কত মন মাপ ছিলেন আমরা ছিলাম 16 মন 16 মন আচ্ছা এটার প্রাইস কি রকম যাচ্ছে প্রাইস 6 লাখ 6 লাখ এটার কি কেউ বলছে দাম 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 4.5 লাখ হয়ে গেছে 4.5 লাখ বলে গেছে আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন নিয়ত করতে 5.5 হলে ছেড়ে দেব 5.5 হলে ছেড়ে দিবেন আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে আমরা শুনছি আপনাদেরকে আমরা এতক্ষণ বড় বড় গরু দেখালাম তো চলুন আমরা এবার আপনারা সবাই জানতে চান আমাদের কাছে ছোট ছোট গরুর খোঁজ খবর তো আমরা আপনাদেরকে এখন কিছু ছোট গরুর খবর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই যে আপনারা ছোট ছোট গরুর খোঁজ করেন এই যে দেখুন একদম ছোট ছোট গরু এই যে দেখুন প্রচুর গরু এখানে এসেছে ছোট ছোট গরু তো আমরা একটু শুনি যে এগুলো কোথা থেকে এসেছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছে টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখছি এগুলো কি দেশি দেশি এত ছোট ছোট গরু দাঁতুচ্ছে দুইটা দুইটা এই গরু তো সাধারণত দেখা যায় না এগুলো আসলে কোন এলাকার গরু আচ্ছা যমুনার চরাঞ্চলে ছেড়ে দে যে গরুগুলোকে পালা হয় আচ্ছা এগুলি কিরকম দাম চাচ্ছেন এটা চাওয়া চাওয়া দরদাম করছে কেউ করছে কত পর্যন্ত বলছে 35-45 আর আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন 55 নিয়ত করছেন আচ্ছা এই যে সুপ্রিয় দর্শক এই যে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন একদম ছোট ছোট সাইজের ছোট ছোট আপনারা অনেকে গাধা বলে ভুল করতে পারেন এগুলোকে এই দেখুন গাধার সাইজ একদম ছোট ছোট সাইজ এই যে দেখুন এই যে এদিকে এই যে দেখুন দেখুন এই যে ছোট ছোট সমস্ত গরু দামগুলি যদিও বেশি এখন চাওয়া হচ্ছে তবে দামগুলি কমে আসবে যত দিন যাবে আস্তে আস্তে এই দামগুলি তত কমতে থাকবে সুপ্রিয় দর্শক একদম ছোট ছোট গরু এই যে দেখুন আপনারা শুনলেন যে এগুলো চর অঞ্চলে এইগুলি টাঙ্গাইলের চর অঞ্চলে যমুনার চরে এগুলি পালন করা হয় এই ছোট ছোট গরুগুলি আপনারা যেহেতু খোঁজ করেন মূলত সেই উদ্দেশ্যে আমরা এই ছোট ছোট গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা দেখছেন কমলাপুর কুরবানির হাট আজ 24 জুলাই 2020 শুক্রবার আমরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যেভাবে মাইকটা চলছে তাতে আপনাদের হয়তো আমাদের শব্দ শুনতে অনেক সমস্যা হচ্ছে সেজন্য আমরা ক্ষমা প্রার্থী তো এই ভিডিওটি আপনাদের জন্য আজ আমরা প্রস্তুত করলাম এখনও হাট জমে উঠেনি তবে কিছু কিছু গরু আসা শুরু হয়েছে মূলত সেগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিওটি যারা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা দর্শক।